মোহতারাম, আমাদের দ্বিতীয় প্রশ্ন এক ভাই করেছেন, ফোনের ব্যাপারে একটু জানতে চায়, বৃষ্টির সময় কি করণীয়? ফোনই হচ্ছে এখন সবচেয়ে আলোচিত একটা টপিকস, এই বিষয়ে আপনি যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা ওয়া বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের বর্তমানে দেশে সবচেয়ে আলোচিত বিষয় যেটি, সেটি হচ্ছে ঘূর্ণিঝড় ফণী নিয়ে। এ বিষয়ে বেশ কথাগুলো যদি আমরা একত্রিত করি, তাহলে দেখা যাচ্ছে যে অনেকে এমন এমন মন্তব্য এই বিষয়ে করতে যাচ্ছেন যে যে মন্তব্যগুলোর কারণে অনেকের ঈমান থাকছে কিনা সে বিষয়ে আমরা সন্দেহ হয়ে পড়ছি। তা আসলে ঘূর্ণিঝড় বা মহাপ্লাবন, ঝড়, বৃষ্টি, এগুলো যদি আসে তাহলে কি করণীয়? তো প্রথমত আমি দর্শকদেরকে উদ্দেশ্য করে বলবো যে ইসলাম হচ্ছে একটি সম্পূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এমন কোনো দিক নাই যে বিষয়ে ইসলাম আলোচনা করে নাই। ঘূর্ণিঝড় এবং বৃষ্টির জলোচ্ছ্বাস এগুলো যখন হয়, তখন প্রথম যে জিনিসটা আমরা যদি আগ থেকে যদি জানতে পারি যে এই ধরনের কিছু হওয়ার সম্ভাবনা, তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে, প্রথমত আমাদেরকে তওবা করতে হবে, আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করতে হবে। কারণ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যুহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। যত ধরনের বিশৃঙ্খলা, যত ধরনের আজাব গজব মানুষের উপরে আসে, সেগুলো মূলত মানুষের পাপের কারণে, হাতের কামাই। এই জন্য আমি বলবো, দর্শকদেরকে উদ্দেশ্য করে বলবো, এবং আমি আমাকেও ওসিয়ত করছি যে এই ফণী ঘূর্ণিঝড় থেকে শুরু করে আরও যত এই ধরনের কোনো কিছু হবে, আমরা যদি আগ থেকে জানতে পারি, আমাদের প্রথম কাজ হবে যে আমরা আল্লাহ তাআলাকে ইস্তিগফার করব। আর আল্লাহ তাআলার সুন্নত হচ্ছেন, কোরআনে কারীমের সূরা আনফালে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা কুন্না মুআযযিবাহুম ওয়াহুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বলেছেন, আমি কোন সম্প্রদায়কে আজাব দিই না, শাস্তি নিপতিত করি না, যদি তারা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফাররত থাকে, ক্ষমা প্রার্থনারত থাকে। কেউ ক্ষমা প্রার্থনারত থাকলে আল্লাহ তাআলার সুন্নত হচ্ছে আল্লাহ তাদেরকে আজাব দিবেন না। এই জন্য আমাদের প্রথম যে কাজটি করতে হবে ঘূর্ণিঝড় উপলক্ষে, সেটি হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমাদের জীবনের যাবতীয় পাপ, এগুলো থেকে আল্লাহ তাআলার কাছে তওবা এবং ইস্তেগফার করতে হবে। দ্বিতীয়ত যে কাজটি আমাদের, আমি কয়েকটি কথা বলবো গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত ঘূর্ণিঝড় বা উপলক্ষে আমরা যে কাজটি করবো, সেটি হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন আকাশের মধ্যে প্রচণ্ড মেঘ দেখা দিত, রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চেহারার মধ্যে আমাদের আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন রসুল করিম সাল্লাহ সাল্লামের চেহারা বীত সন্তুষ্ট হয়ে যেত, আল্লাহ আজাব আমাদেরকে গ্রাস করে ফেলে কিনা। এক্ষেত্রে আরেকটা কথা আমাদেরকে মনে রাখতে হবে যে অনেকে হয়তো ধারণা করতে পারি আমরা যে আমি তো তেমন বড় ধরনের কোনো পাপ কাজে জড়িত না, তাহলে পাপের কারণে, আজাবের কারণে আমাকে কেন আল্লাহ তাআলা গ্রেফতার করবেন? জি, আসলে মূলত কথা হচ্ছে আল্লাহ তাআলার সুন্নত হচ্ছে যখন আল্লাহ তাআলা কোনো সম্প্রদায়কে শাস্তি দেন, তাহলে সেই সম্প্রদায়ের মধ্যে নেককার বদকার সকলকে আল্লাহ তাআলা শাস্তি দেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সম্ভবত সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা। তোমরা ফিতনাকে ভয় করো, আল্লাহ তাআলার আযাবকে ভয় করো, জেনে রাখো ওই আযাব যদি তোমাদের কাছে চলে আসে, তাহলে শুধু তোমাদের মধ্যে যারা দিনদার, তোমাদের মধ্যে যারা বদকার, তাদেরকে গ্রাস করবে এমন নয়, বরং সবাইকে এই আযাব গ্রাস করে নেবে। সেজন্য আমাদের সবাইকে ইস্তিগফার করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে যখন ঘূর্ণিঝড় বা আকাশের মধ্যে যখন প্রবল বৃষ্টি হবে, তখন প্রত্যেক মুমিনের উচিত হচ্ছে কিছু মাসনুন দোয়া আছে, দোয়াগুলো করা। এর মধ্যে আমি একটি দোয়া বলবো, যে দোয়াটির মাত্র তিনটি শব্দ। আমি যেটা আশা করব যে আমরা যারাই শুনব প্রত্যেকেই এই দোয়াটা মুখস্থ করে নেব, সারা জীবন যখনই বৃষ্টি হবে তখন আমরা এই দোয়া করব। সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা সাইয়িবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়িবান নাফিআ। আল্লাহুম্মা একটি শব্দ, এটা সবাই আমরা জানি, সাইয়িবান নাফিআ, অর্থাৎ বৃষ্টি যখন হবে তখন মুমিন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহুম্মা মানে হে আল্লাহ, সাইয়িবান নাফিআ, আমাদের জন্য আপনি উপকারী বৃষ্টি বর্ষণ করুন। মুমিন আল্লাহ তাআলার কাছে এই দোয়া করবে। কোনো কোনো কেউ যদি এটাও শিখতে যদি কষ্ট হয়, কোনো কোনো হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির সময় এই দোয়া করতেন, যে শুধু বলতেন রাহমাতান রাহমাতান
রাহমাতান, আমি তিনবার বলেছি গুরুত্ব দেওয়ার জন্য, যাতে করে আমরা বৃষ্টির সময় রাহমাতান শব্দটাও যদি বলি তাহলে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আপনার পক্ষ থেকে আমাদের জন্য রহমতের বৃষ্টিটাই শুধু নাজিল করেন, কারণ বৃষ্টি কখনো আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত কখনো গজব হয়ে দাঁড়ায়, এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা রাহমাতান বৃষ্টি চাই। আরেকটি তৃতীয়ত আমরা আরো যে কাজটি করতে পারি সেটি হচ্ছে যখন প্রবল ভাবে বৃষ্টি হয় আল্লাহ তাআলার কাছে আমরা বৃষ্টি যেমন চাইবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দেখা গেল যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন বৃষ্টির জন্য, বৃষ্টি এমন ভাবে শুরু হয়েছে মদিনার রাস্তা ঘাট সব পানিতে প্লাবিত হয়ে যাচ্ছিল, এরপরে এক সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন যাতে বৃষ্টিটা থেমে যায়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহুম্মা হাওয়ালাইনা হাওয়ালাইনা লা আলাইনা, হে আল্লাহ বৃষ্টি আমাদের উপরে আপনি আর দিয়েন না, আমাদের আশেপাশে যাদের জন্য বৃষ্টি প্রয়োজন তাদের দিকে আপনি সেই বৃষ্টিটা নিয়ে যান, মেঘ সেদিকে নিয়ে যান, তাদের উপরে বৃষ্টি বর্ষণ করুন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আরেকটি কথা গুরুত্বপূর্ণ জল এবং বৃষ্টির ব্যাপারে, সেটি হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে বিজলি চমকে, এই বিজলি যখন চমকিবে তখনও কিন্তু মাসনুন কিছু দোয়া রয়েছে, এর মধ্যে আমি একটি দোয়া বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন বৃষ্টি বজ্রপাত হয় তখন এই দোয়া করবে যে সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রাআদু বিহামদিহি ওয়াল মালাঈকাতু মিন খীফাতিহি, আমি আবার বলছি সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রাআদু বিহামদিহি ওয়াল মালাঈকাতু মিন খীফাতিহি, সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রাআদু বিহামদিহি, পবিত্র সেই সত্তা ইউসাব্বিহুর রাআদু বিহামদিহি যার প্রশংসা বজ্র যা প্রশংসা করে, ওয়াল মালাইকাতু মিন খীফাতি এবং ফেরেশতারা ভীত সন্তুষ্ট হয়ে যে আল্লাহ তাসবিহ পাঠ করে। সেজন্য আমি অনুরোধ করব ফোনে যে ঘূর্ণিঝড়ের যে আবাস আমরা পেয়েছি আমরা তওবা করব, বৃষ্টি উপলক্ষে জল উপলক্ষে দোয়া পড়ব, দোয়াগুলো মুখস্থ করব এবং এই আল্লাহ তাআলার কাছে যাবতীয় পাপ থেকে আশ্রয় চাইব, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। মুহতারাম, আরেকটা বিষয় আমাদের দেশে বিশেষ করে বাংলাদেশে উপমহাদেশে যখন ঝড় ঘূর্ণিঝড় এসে যায় তখন আমাদের দেশে প্রচলন আছে যে আজান দেয়া, আপনি তো আজান দেওয়ার কথা বললেন না, এটা কি শরীয়ত সম্মত না কি আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় এক্ষেত্রে নিয়ে এসেছেন, সেটা হচ্ছে আসলে আমাদের দেশের মানুষেরা অনেক নানান ধরনের কুসংস্কারে তারা আচ্ছাদিত, এর মধ্যে এটা একটা হচ্ছে যে আজান দেওয়া, আজান কোথায় দিতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, অথচ ঝড় হলে তুফান হলে বৃষ্টি হলে কি করতে হবে আমি মাত্র কয়েকটি বললাম, কিন্তু অথচ এই বিষয়ে যদি আমি লম্বা আলোচনা করতে যাই 30 মিনিট 40 মিনিট শুধুমাত্র ঝড় বৃষ্টি নিয়ে আলোচনা করার প্রয়োজন হবে যদি আমি সংক্ষেপে সেগুলো বলতে চাই। আমাদের আসলে বড় বিষয় হচ্ছে অজ্ঞতা, আমরা দিনের একটা বিধান পালন করতে চাই কিন্তু এই বিষয়ে রাসূল কি করেছেন সাহাবীরা কি করেছেন সেই বিষয়ে জানার আগ্রহ আমাদের নেই। আজান দেওয়া আমাদের দেশের অনেকেই যখন তুফান হয় আমরা ছোটকালে অনেক আজান দিয়েছি, আমরা ছোটকালে অনেক আজান দিয়েছি যখন তুফান হতো যে দিক থেকে তুফান আসতো আমরা ঘরের ওই কর্নারে গিয়ে চিৎকার করে আজান দিতাম, তো আসলে এটা শরীয়ত সম্মত না। আজান নানান কাজে অপব্যবহার করে, অনেক ধরনের বেল্লবি ফেতনা আছে, উপমহাদেশে আমরা জানি যে অনেক বড় একটা ফেতনা হচ্ছে বেল্লবি ফেতনা, ওরা মানুষ মারা যাওয়ার পরে কবরের উপরও আজান দেয়, কবরের উপর আজান দেয়, এই জন্য আমাদেরকে ইসলাম যে জায়গায় আজান দিতে বলে যে আমরা সেই জায়গায় আজান দিব, আর যে জায়গায় আজান দিতে বলে নাই সেই জায়গায় আমরা আজান থেকে বিরত থাকবো, এটি হচ্ছে সুন্নাত। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মেহমানের কাছ থেকে ঝড় বৃষ্টির সময় করণীয় বর্জনীয় সুন্নাসম্মত আলোচনা বিস্তারিত শুনলাম, আশা করি আমরা সবাই সেভাবে আমল করব, আল্লাহ তৌফিক দান করুন, আমিন।